প্যান এবং হচ্ছে আমার ফিডব্যাক। বোর্ড দেখা যাচ্ছে না সবার? দাঁড়া একটু চেঞ্জ করি, ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে কি, ওপেন এবং হচ্ছে ফিডব্যাক। এখন এখানে ফার্স্ট যে টপিক ওপেন, এটার পুরো মানে হচ্ছে তোমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো এখন কথা দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আমার কাজটা এখানে কিন্তু একটা জিনিস আছে অ্যাম্প্লিফায়ার, তা মানে জিনিসটাকে আমার অ্যাম্প্লিফাই করে, মানে একটা সিগন্যালকে আমার অ্যাম্প্লিফাই করে। এখন আমরা কিন্তু অলরেডি কিন্তু বিজেটি পড়েছি, আমরা ফেট পড়েছি, যে ট্রানজিস্টরও দেখেছি একই সাথে ফেটও দেখেছি। এখন এইগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম, বিশেষ করে বিজেটির ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে একটা সিগন্যালকে কিভাবে তোমার অ্যাম্প্লিফাই করে, দেখেছিলাম না? আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, তারপরে ম্যাথমেটিক্যালি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা সিগন্যাল যদি মনে করো আমার অ্যাম্পলিটিউড যদি মনে করো 5 যদি থাকে, আমার 5 ভোল্ট, সেটা অ্যাম্পলিফাই করে সেটা কি করতে পারে, আমার 10 ভোল্ট আর বেশিও তোমার করতে পারে, অ্যাম্পলিফাই করতে পারে, মানে সিগন্যালটাকে তোমার কি বাড়াইতে পারে। এইসব অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা তোমার একই সাথে ডিসিটা আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি, আমরা অনেক সময় তোমার সিগন্যালটাকে আমরা মডিফাই করতে পারি। এইগুলোই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের কাজ। এখানে আরেকটা যে টপিক এসেছে ফিডব্যাক, ফিডব্যাক মানে কি, ফিডব্যাক মানে হচ্ছে রেজাল্টিং যেটা আছে, রেজাল্ট যেটা আছে সেটাকে পুনরায় ইনপুট নেওয়া। যে মনে করো যে এই যে তোমাদের মনে করে পরীক্ষা নিলাম, পরীক্ষায় দেখা গেলো কি তোমাদের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তাহলে কি আমি সেই তোমার পরীক্ষাটা তখন কি আমি ক্যান্সেল না করে কি করেছি, আমি আরেকটা পরীক্ষা নিয়েছি তোমাদেরকে, নিয়ে তোমাদেরকে দেখলাম যে তোমরা কোনো ইম্প্রুভ করলে নাকি। এই যে তোমার রেজাল্ট পাওয়ার পরে রেজাল্টটাকে আবার ইনপুট নিয়ে আবার রেজাল্ট পাওয়া, এটাকে বলা হচ্ছে তোমার ফিডব্যাক। এখন এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করার আগে তোমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাতে চাচ্ছি। যেমন আমি যখন আমার অনার্সে যখন আসানোলতে যখন ছিলাম, সেকেন্ড ইয়ারে যখন ছিলাম, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, আমাদের তখন একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল। এই প্রেজেন্টেশনটা আমি তোমাদের একটু দেখাবো আজকে। এই একটা প্রেজেন্টেশন আমাদেরকে দিতে হয়েছিল যে আমাদের পিসপাইল যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারের উপরে, যা এইগুলো নিয়ে আমি আলোচনা করব না। এই দেখো, এটা হচ্ছে তোমার একটা অপেন, যে একটা সার্কিট আমরা তৈরি করেছি, এটা হচ্ছে ডিফারেনশিয়াল তোমার অপেন বা ডিফারেনশিয়াল সার্কিট। এগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। জাস্ট তোমাকে একটা জিনিস দেখাই, একটু দেখো যে এই যে একটা অপেন, এটাকে হচ্ছে তোমার একটা অপেন বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এটার মধ্যে তোমার মেনলি দুইটা টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল, একটা পজিটিভ টার্মিনাল, আর আরেকটা টার্মিনাল থাকে, এটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল। কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল। এখন মনে করো একটা টার্মিনালে আমি ভোল্টেজ দিলাম হচ্ছে 12 ভোল্ট, আরেকটা টার্মিনালে ভোল্টেজ দিলাম হচ্ছে আমি 5 ভোল্ট মনে করো। এখন একটা পজিটিভ একটা নেগেটিভ, তুমি দুটোকে যদি যোগ করো তাহলে কত আসবে আমার? তাহলে কি 12 থেকে 5 আমার বিয়োগ হবে না? বিয়োগ হয়ে কি হবে আমার? 7 ভোল্ট আমার আসার কথা। তার মানে কি আমি ইনপুটে যদি আমি 12 ভোল্ট আর এখানে যদি আমি 5 ভোল্ট দিয়ে থাকি, তাহলে আমার আউটপুট আসার কথা কি 7 ভোল্ট, তাই না? এই দেখো এখানে একটা মজার জিনিস দেখো, এই যে সবুজ যেটা দেখছো সেটা হচ্ছে কি আমার, দেখা যাচ্ছে 12 ভোল্ট পর্যন্ত। এই দেখো উপরে কিন্তু দেখা যাচ্ছে 12 ভোল্ট, এই দেখো পুরাটা 12 ভোল্ট পজিটিভ, কিন্তু 12 দেখো, এই যে পজিটিভ, যেটা পজিটিভ দেখেছো, সরি এটা নেগেটিভে তোমার দিয়েছে, কারণ তোমার এটা তোমার ইয়া করে উল্টায় দেয় আর কি। অ্যাম্পলিফিকেশন যেটা করে এটা সবসময় আমার আউটপুট তোমার উল্টায় আসে, এটাকে বলে নেগেটিভ ফিডব্যাক। এটা এই নেগেটিভ ফিডব্যাক বললাম না, এই জিনিস নিয়ে আমি তোমাদেরকে পরে আলোচনা করে দেখাবো। মোট কথা এখানে দেখো, এই যে একটা হচ্ছে 12 ভোল্ট, আবার উল্টার দিকে যেটা সেটা হচ্ছে কি আমার, দেখো 5 ভোল্ট, এই যে 4, এই যে 5, 5 ভোল্ট দেওয়া হচ্ছিল না? হ্যাঁ 5 ভোল্ট,
এই যে 5 ভোল্ট, আর এই দেখো আউটপুটটা এসেছে আমার কি 60 ভোল্ট। এটা হচ্ছে কি, আমি এখানে একটা এসি সিগন্যাল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। তারপরে মনে করো এগুলো হচ্ছে তোমার বিভিন্ন আরো কিছু আলোচনা করেছিলাম, এটা হচ্ছে কমন মোড, এখানে একটা জিনিস দেখো যে আমার এখানে 2টা ভোল্টেজ দেওয়া আছে, যে একটা 12 ভোল্ট একটা 5 ভোল্ট। এখন 12 ভোল্ট 5 ভোল্ট যদি দিই তাহলে আমার আউটপুট আমার কত আসার কথা? নর্মালি আমি একটু আগে আমরা দেখলাম, দেখলাম কি তোমার বিয়োগ হয়ে তোমার 60 ভোল্ট আসার কথা, কিন্তু দেখো এখানে কত এসেছে আমার 21 ভোল্ট। কেন? একটা ইকুয়েশনের মাধ্যমে করছি, এই ইকুয়েশন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে একটা জিনিস দেখো, এই যে 12 বিয়োগ 5 মানে কি 60 ভোল্ট হচ্ছে, 60 ভোল্টের সাথে আবার কিছু একটা জিনিস গুণ হয়েছে, খেয়াল করেছো? এই যে গুণ করার ফলে কি হয়েছে, আমার যেটা 60 ভোল্ট হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে কি আমার 21 ভোল্ট, তার মানে জিনিসটা কিন্তু অ্যাম্পলিফাই হয়েছে। আর এই যে গুণ যে করা হয়েছে, গুণ করা হয়েছে মানে কি, এখানে তোমার একটা গেইন দেওয়া হয়েছে যে তুমি এটা কত গুণ তুমি বাড়াইতে চাও। যেমন আমরা কিন্তু যখন আমরা ভিএলসি তে যখন দেখেছিলাম কম্পিউটারে, আচ্ছা সবাই কি আমার কথা বুঝতে পারছো, শুনতে পারছো তো? জি স্যার, একটা মিনিট, আমার স্পিকারে মনে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ এখন বলো, আমার কথা কি সব বুঝতে পারছো তো? জি ওকে ঠিক আছে। তো এই দেখো, তাহলে এখানে দেখো একটা জিনিস কি হয়েছে, এখানে আমার সেট আপটা একটু অন্যরকম করছে। যাই হোক, মোট কথা হচ্ছে যে আমার যে বিয়োগ ক্ষেত্রে 7 ভোল্ট হওয়ার কথা, এটাকে আমি প্রায় 3 গুণ, দেখেছো 3 গুণ আমি কিন্তু বাড়িয়েছি। তার মানে কি আমার যে সিগন্যালটা 7 ভোল্ট হওয়ার কথা সেটা আমার বেড়ে কয় ভোল্ট হয়ে গেছে, 21 ভোল্ট হয়ে গেছে। এই দেখো প্রায় তোমার কাছাকাছি চলে গেছিল, কিন্তু ডিস্টর্টেড, জিনিসটা কিন্তু ডিস্টর্টেড হয়ে গেছে, কিন্তু সিগন্যাল কিন্তু আমার ঠিক মতন আসে নাই, 21 ভোল্ট হওয়ার কথা আসে নাই কিন্তু, যার কারণে পরে ক্লিক করেছে সিগন্যাল একটু চেঞ্জ করেছে। এই দেখো এখন দেখেছো, এখন কিন্তু তোমার 21 ভোল্ট হয়ে গেছে। তার মানে কি আমার একটা সিগন্যাল যদি ডিস্টর্টেড থাকে সেটাকেও কি করতে পারবো আমি, আমি কিন্তু মডিফাই আমি করতে পারবো, ডিস্টর্টেড সিগন্যালকে আমি অরিজিনাল সিগন্যাল আমি কনভার্ট করতে পারবো। এই যে এখানে ডিস্টর্টেড সিগন্যাল ছিল, ডিস্টর্টেড সিগন্যালকে আমি আলাদা ভাবে এখানে আরেকটা অপএম যোগ করে দিয়েছি, যোগ করার ফলে আমার এরকম একটা সিগন্যাল আমি পেয়ে গেছি। এই যে দেখেছো, যাই হোক, তো এটা নিয়ে জাস্ট এটা তোমাদেরকে আমি এই জন্য দেখাইলাম যে এইভাবে আমাদের অপএমটা মেনলি আমাদের কাজ করে থাকে। আচ্ছা এখন আসা হচ্ছে আমরা আমাদের পড়ার মধ্যে যাই, আমরা যদি আমাদের পড়ার মধ্যে যাই তাহলে কোন জায়গায় যাব? এই যে তাহলে অপএম জিনিসটা কি, অপএম হচ্ছে কি তোমার, অপএম হচ্ছে একটা অপারেশন অ্যাম্পলিফায়ার, সংক্ষেপে যেটাকে অপএম বলে থাকি, ফান্ডামেন্টালি আ ভোল্টেজ অ্যাম্পলিফাইং ডিভাইস ডিজাইন্ড টু বি ইউজড উইথ এক্সটার্নাল ফিডব্যাক কম্পোনেন্ট সাচ এজ রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটর। এখন আমি তোমাদেরকে যে ইয়াগুলো দেখেছিলাম সার্কিটগুলো, ওগুলোর মধ্যে তোমরা দেখেছো বিভিন্ন সময় বিভিন্ন রেজিস্টার বলো ক্যাপাসিটর গুলো বলো যুক্ত করা হয়েছে, এখান থেকে কি আমি ফিডব্যাকগুলো আমি নিয়ে থাকি। যেমন তুমি দেখলা একটু দেখেছিলাম যে তোমার একটা সিগন্যাল আমি দেখলাম কি ডিস্টর্টেড আছে, সেই সিগন্যালকে পুনরায় আমি কি আবার ইনপুট দিয়ে সেটাকে আমি কি আনডিস্টর্টেড করেছি। এগুলোর জন্য কি লাগে আমাদের বিভিন্ন রেজিস্টার এবং ক্যাপাসিটার, বিটুইন ইটস আউটপুট অ্যান্ড ইনপুট। এখন আউটপুট কোনটা ইনপুট কোনটা এটা তো তোমার দেখলা, যে আউটপুটের আমার একটা টার্মিনাল থাকে, ইনপুটের আমার দুটো টার্মিনাল থাকে। দিস ফিডব্যাক কম্পোনেন্টস ডিটারমাইন দ্য রেজাল্টিং ফাংশন অর অপারেশন অফ দি অ্যাম্পলিফায়ার। তাহলে কি অপ এম হচ্ছে কি আমার এমন এক ধরনের তোমার ভোল্টেজ অ্যাম্পলিফাইং ডিভাইস, সেই ভোল্টেজটাকে তোমার অ্যাম্পলিফাই করে, যেটা কি তোমার আলাদা ফিডব্যাকের মাধ্যমে করে। ফিডব্যাকে আমি ব্যবহার করে থাকি কি রেজিস্টার অথবা ক্যাপাসিটর, আর এই ফিডব্যাকে কি করে থাকে যে আমার যে রেজাল্টিং যে আউটপুট হবে সেটাকে সে মডিফাই করে থাকে। অপারেশন অ্যাম্পলিফায়ার আর লিনিয়ার ডিভাইস, লিনিয়ার কেন বলেছে, যেভাবে তুমি জিনিসটা তোমার গেনগুলোকে বাড়াবা সেইভাবেই তোমার জিনিসটা কি তোমার বাড়বে, মানে তোমার ইয়া ভাবে না, মানে যেভাবে তুমি বাড়াতে চাও তা উল্টা ভাবে বা তোমার ডিস্টর্ট ভাবে না, যেভাবে তুমি বাড়াতে চাচ্ছ ঠিক সেভাবে তোমার জিনিসটা বাড়বে রেজিস্টারের মতন। যেমন কি ভি ইকুয়াল টু আই আর, ভোল্টেজ বাড়লে
কারেন্ট যেরকম কমে ভোল্টেজ কারেন্ট ব্যস্ত অনুপাতিক, আবার কারেন্ট বলে ভোল্টেজ যেরকম বাড়ে সেরকম ভাবে that have all the properties required for nearly ideal DC amplification and are therefore used extensively in signal conditioning. একটু আগে তুমি যেটা দেখলা যে সিগন্যালটাকে আমি কন্ডিশন করেছি filtering or to perform mathematical operation as at substrate integration এবং differentiation. যেমন একটু আগে তোমাদেরকে যেটা দেখাইলাম যে সাবস্ট্রাকশন আমি করেছি, একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যাল বিয়োগ করেছি অথবা যোগ করেছি, এই জিনিসগুলোই. Operation amplifier is basically a three terminal device which consists of two high impedance input jera dekhailam je ekta tomar positive ebong ekta hocche amar negative. The one of the input is called the inverting input. Inverting kunta jeta amar minus dewa ache ebong arekta ki hocche amar output, arekta ki non inverting jeta ki amar positive sign dewa thake. Arekta hocche third terminal jeta ki amar output ta ke amar নির্দেশ করে. এই দেখো এটা হচ্ছে আমার একটা বেসিক একটা ওপেন, উপরে প্লাস নিচে মাইনাস, এখানে আউটপুট. এখন চাইলে কিন্তু উল্টাও দিতে পারি আমি. উল্টা মানে কি, উপরে মাইনাস থাকতে পারে নিচে প্লাস থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি আমার এই যে যেটা আমার বায়াসিং এর যে টার্মিনাল, এই টার্মিনাল দুটো আমার উল্টা যাবে. এখন একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ওপেন কিন্তু আমার কিন্তু অ্যাক্টিভ ডিভাইস নট প্যাসিভ. তার মানে কি, ওপেন তোমার কাজ করার জন্য এক্সটার্নাল কিন্তু আমার পাওয়ার কিন্তু দিতে হয়, সেই এক্সটার্নাল পাওয়ারটা আমার এখান থেকে দিতে হয়, এই যে প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ. বুঝতে পেরেছো? যেমন আমরা মসফেটে দেখেছিলাম না, ওটা কি আমাদের অ্যাক্টিভ ডিভাইস ছিল সেরকম. এখন আসো অপেমের মেইন বৈশিষ্ট্যগুলো কি কি. অপেমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ওপেন লুপ গেইন. এটার ওপেন লুপ গেইন হচ্ছে তোমার ইনফিনিট. কেন? এটা তোমার ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে তুমি এটা তোমার আউটপুটটাকে ইনপুট আউটপুট উপর ডিপেন্ড করে যে আমার গেইন, যে গেইনটা আমি ইচ্ছা মতো আমি বাড়াতে পারবো, এটা কোনো লিমিটেশন নাই. যেমন যে তুমি দেখলে না আগে তিন গুণ করেছিলাম, তিন গুণ কেন, আমি চাইলে আমি অনেক গুণ করতে পারবো, যত গুণ ইচ্ছা তত করতে পারবো. মানে কি আমার এই গেইন যেটা সেটা হচ্ছে কি আমার ইনফিনিটি. ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স ইজ দ্য রেশিও অফ ইনপুট ভোল্টেজ টু দ্য ইনপুট কারেন্ট. যে ইনপুট ভোল্টেজের সাথে কারেন্টের যে আমার রেশিও সেটা হচ্ছে কি আমার ইনপুট ইম্পিডেন্স, অ্যান্ড অ্যাজিউমড টু বি ইনফিনিট. এবং ইনফিনিটটা কি আমার ইনফিনিট, কেন এটা কোনো কারেন্ট ফ্লো করতে দিবে না, কারণ এখানে কি আমার হচ্ছে আমার এটা আমার ভোল্টেজ ইনপুট ডিভাইস. মানে কি আমি ভোল্টেজটা আমার ইনপুট হিসেবে যাবে, কারেন্ট যাবে না. এখন আসে আউটপুট ইম্পিডেন্স. আউটপুট ইম্পিডেন্স অফ দি আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ার ইজ অ্যাজিউমড টু বি জিরো. তার মানে কি, অ্যাক্টিং অ্যাজ এ পারফেক্ট টার্ম ইন্টারনাল ভোল্টেজ সোর্স উইথ নো ইন্টারনাল রেজিস্ট্যান্স সো দ্যাট ইট ক্যান সাপ্লাই অ্যাজ মাচ কারেন্ট অ্যাজ নেসেসারি টু দ্য লোড. আমি ইনপুটটা যদি ভোল্টেজে দিচ্ছি কিন্তু আউটপুটে যে আমি অ্যাম্পলিফাই করছি, অ্যাম্পলিফাই করে আমি কারেন্টও আমি অ্যাম্পলিফাই করতে পারবো. ইনপুট ভোল্টেজ নিলেও আমি আউটপুটে আমি কারেন্ট অ্যাম্পলিফাই করতে পারবো, এবং এটার মাধ্যমে কি লোডে আমি যত বেশি কারেন্ট আমি তত বেশি কারেন্ট দিতে পারবো. এখন আসে হচ্ছে তোমার ব্যান্ডউইথ. ব্যান্ডউইথ মনে আছে, ব্যান্ডউইথ নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আমার একটা সিগন্যাল যে আমার শুরু কোথা থেকে হচ্ছে শেষ কোথা থেকে হচ্ছে একটা কার্ভে. ব্যান্ডউইথ টপিকটা কি মনে আছে সবার? তোমাদেরকে ইন্টারনেটে বুঝিয়েছিলাম যে তোমাদের ইন্টারনেটে কার ব্যান্ডউইথ কতটুকু, যে কেউ তোমার মনে করো এক সেকেন্ডে 5 মেগাবাইট ডাউনলোড করলো, কেউ তোমার 50 কিলোবাইট ডাউনলোড করলো, 50 কিলোবাইট অথবা 1 মেগাবাইট একটা টাইম লিমিটের মধ্যে, সেটাই হচ্ছে কি তার ব্যান্ডউইথ. এখন আমার একটা অপারেশন যে অ্যাম্পলিফায়ার সেটার ব্যান্ডউইথটা কিন্তু আমার ইনফিনিটি. Infinite frequency response and can amplify any frequency signal from DC to the highest AC frequencies. So it is therefore assumed to have infinite bandwidth. তার মানে তুমি যত বড় ইচ্ছা তুমি সিগন্যাল তুমি এখানে অ্যাম্পলিফাই করতে পারবা, তুমি নিতে পারবা, এখানে কোনো অসুবিধা নেই, কারণ এখানে ব্যান্ডউইথ নিয়ে আমার কোনো সমস্যা নেই. অফসেট ভোল্টেজ. The amplifier's output will be zero when the voltage difference between the inverting and the non-inverting input is zero.
এখানে বলতে বোঝাচ্ছে কি তোমার ইনপুট এবং আউটপুট মিলায়ে, মনে করো ইনপুটে তুমি 5 ভোল্ট 5 ভোল্টেজ দিলা আর আরেকটাতে তুমি দিলে -5, তাহলে কি হলো দুইটা মিলাই তোমার যদি জিরো হয়ে যায় তাহলে কি আউটপুটটা আমি সেরকম জিরোই পাবো, কারণ একটা আরেকটাকে তোমার ক্যান্সেল আউট করে দেয়। কথা বুঝতে পেরেছ? এখানে তাই বলেছে তোমার ইনপুট এবং আউটপুট তোমার যদি জিরো হয় বা তোমার দুইটা মিলাই যদি আমার যদি ডিফারেন্স যদি জিরো হয় ভোল্টেজ ডিফারেন্স, তাহলে কি আমার অফসেট ভোল্টেজও আমার জিরো হবে। এখানে তোমার সংক্ষেপে বলে দিয়েছে পয়েন্টগুলো, যে আমার একটা আইডিয়াল অপ অ্যাম্পের কি কি বৈশিষ্ট্য থাকে, ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, আউটপুট ইম্পিডেন্স জিরো, ওপেন লুপ ভোল্টেজ ইনফিনিটি, যদি আমার ইনপুট ভোল্টেজ জিরো হয় তাহলে আমার আউটপুট ভোল্টেজ আমার জিরো হবে, ব্যান্ডউইথ হচ্ছে আমার ইনফিনিটি, কমন মোড রিজেকশন রেশিও CMRR এটা নিয়ে আমি সামনে আলোচনা করব, স্লিউ রেট এটা নিয়ে আমি সামনে আলোচনা করব, যে এই দুটো কি আমার ইনফিনিট হইতে হবে। এখন তোমাদের আজকে যে দুইটা টপিক যে পড়াইলাম, অপেম কাকে বলে সংজ্ঞা আর অপেমে তোমার ক্যারেক্টারিস্টিক, এই দুটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে। পরীক্ষা বলতে বোঝাচ্ছি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যখন তোমার পরীক্ষা বসবা সে পরীক্ষা কিন্তু থাকবে, এটা তোমরা লিখে রাখতে পারো, যার কারণে এই কোশ্চেনটা তোমরা ভালো মতো মুখস্থ করে ফেলো। কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু পরীক্ষায় থাকবেই, মাস্ট। এখন আসো, এখন হচ্ছে আমাদের স্লিউ রেট। স্লিউ রেটটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। এটা মনে করো আমি একটা স্কোয়ার বা যেটা হচ্ছে পালস সিগন্যাল আমি মনে করো ইনপুট হিসেবে দিলাম, দিলেও তুমি আউটপুটে দেখবা যে মাঝে মাঝে এই যে সিগন্যাল দেখো একটু কিন্তু তোমার সরে গেছে, আমার যেখানে এটা হওয়ার কথা ছিল সেখানে কি আবার এই পর্যন্ত, এই যে একটা টাইমের মধ্যে আমার ভোল্টেজ কিন্তু তোমার একটু আমার সরে গেছে একটা অ্যাঙ্গেল করে, এই যে রেশিওটা আমার টাইমের সাথে আমার ভোল্টেজের যে রেশিওটা যে অ্যাঙ্গেল আমার জিনিসটা সরে গেছে এটাকে বলা হয় তোমার স্লিউ রেট। এটা করে কেন, এটা তোমার করে হচ্ছে যে মাঝে মাঝে যখন সিগন্যাল যখন তোমার ডিস্টর্টেড হয়ে যায় তখন কতটুকু ডিস্টর্শনের মধ্যে থাকে অথবা কতটুকু ডিস্টর্টেড হলো সেটা পরিমাপে হচ্ছে তোমার হচ্ছে একটা প্যারামিটার। তাহলে হবে এখানে তুমি যদি চিন্তা করো তাহলে আমার এটা আমার সিগন্যাল হওয়ার কথা এখানে আমি পেয়েছি, তাহলে এতটুকু এই যে আমার যে কতটুকু আমার রেট এখান থেকে এতটুকু যে কতটুকু আমার সরে গেছে এইটাকে বলা হয় তোমার, এই ডিস্টর্শনটাকে বলা হয় তোমার স্লিউ রেট। তাহলে এখন আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে সংজ্ঞা কি বলেছে দেখি আমরা, স্লিউ রেট ইজ ডিফাইন্ড অ্যাট দ্য ম্যাক্সিমাম রেট অফ আউট অফ ভোল্টেজ আউট অফ আউটপুট ভোল্টেজ চেঞ্জ পার ইউনিট টাইম, তার মানে কি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমার আউটপুট ভোল্টেজটা কি রেটে আমার চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে কি আমার স্লিউ রেট। ইট ইজ ডেনোটেড বাই দ্য লেটার এস, দ্য স্লিউ রেট হেল্পস আস টু আইডেন্টিফাই দ্য অ্যাম্পলিটিউড এবং ইনপুট ফ্রিকোয়েন্সি সুইটেবল টু অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এটার মাধ্যমে আমরা বের করতে পারি হচ্ছে যে আমার টোটাল অ্যাম্পলিটিউডটা কত হবে এবং ইনপুট যে ফ্রিকোয়েন্সি এটা আমার কত হইতে পারে সেটা মেনলে আমরা বের করে, such that the output is not significantly tomar distorted, the slew rate should be as high as possible to ensure the maximum undistorted output voltage swing.
যা হোক আমরা যখন ম্যাথমেটিক যখন আমরা করব তখন আমরা এই জিনিসগুলো দেখব যে আমার একটা সিগন্যাল থেকে কতটুকু ডিস্টরশন হচ্ছে এবং কিভাবে আমরা জিনিসটাকে আমরা মডিফাই করতে পারি। এই যে এখানে দেখো জিনিসটা দেখাই দিয়েছে যে আমার এটা হচ্ছে ইনপুট স্কোয়ার, কিন্তু আউটপুটে আমি কি পেলাম, আমি একটু অ্যাঙ্গেল করা মানে একটু ডিস্টোর্টেড, এটা ডিস্টোর্টেড বলবো না, এটা বলবো আমি হচ্ছে ভোল্টেজ সুইং, আউটপুট লিমিটেড বাই স্লিউ রেট। এখন আসো সিএমআরআর। আচ্ছা এই টপিকে যাব নাকি অতটুকু থাকবে আজকে? স্যার থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে অতটুকুই থাক, এই টপিক নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করবো, কারণ এখানে একটু বোঝার একটা ব্যাপার আছে। তাহলে মোট কথা দেখো আজকে আমরা মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার অপএম্প জিনিসটা আসলে কি, এবং অপএম্পটা আমরা প্র্যাকটিক্যালি কোন জায়গায় ব্যবহার করি, যেটা আমি তোমাদেরকে একটা আমার প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইলাম, ওইগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন কি বলবো যে সফটওয়্যার বলো বা ইয়াম বলো এভাবে কিন্তু আমাদের আইসিগুলো তৈরি করা হয়। তো অপএম কাকে বলে, অপএম এর ক্যারেক্টারিস্টিক, আর হচ্ছে কি তোমার স্লিউ রেট, এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম এবং তিনটা টপিক কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এখন বলো কারো কোনো প্রশ্ন বা কোনো কোয়েরি? না ভাইয়া। ওকে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটাতে আমি এখানে স্টপ করছি, আর তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কয়টায়? 10:50 তাই না? 10:50, 10:50 সবাই রেডি থাকবা, ম্যাডাম আসবেন, আমি তোমাদেরকে পরিচয় করে দিব। স্যার জেফেট নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হুম বলো। স্যার মসফেট এর ভিতরে আমরা ফিল্ড ইফেক্টটা দেখতে পারছি, কিন্তু জেফেট এর ভিতরে তো আমি বিজেটির মতো কাজ করতেছিল, এটার ভিতরে ফিল্ড ইফেক্টটা তো আমি খুঁজে পাইনি। ফিল্ড ইফেক্টটা খুঁজে পাও নাই তাই না? জি জি, ওইটা তো বিজেটির মতোই ডাইরেক্ট কানেক্টেড ছিল গেটগুলা। এখানে ফিল্ডের কথাটা কোথা থেকে এসেছে? ওই যে আমার যে তোমার গেট বরাবর, গেট বরাবর আমার সিগন্যাল দেওয়ার পরে আমার যে একটা ফিল্ড যে তৈরি হচ্ছে ওটাকে এখানে বলা হয়েছে যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার। ওখানে কিন্তু আমার গেট বরাবর আমার ফিল্ডটা তৈরি হচ্ছে বলে কিন্তু আমার কিন্তু ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে, আমার কারেন্ট ফ্লো হচ্ছে বা কারেন্ট ফ্লো হচ্ছে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু ওইটার জন্যই। জি স্যার। ওই ফিল্ডটা কি আমার গেট বরাবর তৈরি হচ্ছে না, গেট বরাবর অ্যাট্রাকশনের জন্য কি আমার তোমার ইলেকট্রন গুলা কি আমার ডিপ্লেশন লেয়ার তৈরি করছে না, জমা হয়ে কারেন্ট ফ্লোটা বন্ধ করে দিচ্ছে, ফিল্ড তৈরি হচ্ছে? স্যার বিজেটি তো ফিল্ড তৈরি হয়, ডিপ্লেশন লেয়ারের ফিল্ড নাকি? হ্যাঁ এখন তুমি যদি বিজেটি আর এটার মধ্যে পার্থক্য জানতে চাও তাহলে তোমাকে আমি একটা জিনিস দেখাবো, এটা আজকে না একদিন দেখাবো না। ঠিক আছে আমরা তো এর মধ্যে তো মেইনলি আমরা জেফেট এবং মসফেট এর মধ্যে আমরা পার্থক্য ধরতে পেরেছি মেইনলি, তাহলে জেফেট এর সাথে পার্থক্য করে তোমাকে ওভাবে দেখাইতে হবে আর কি। স্যার এম চ্যানেল জেফেট একটা আনবেন, একটু কনফিউশন ছিল। আর ঠিক আছে দেখো আসলে আমাদের থিওরির সাথে কেন কথা মিলছে না তাই না, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে আসলে কি যে হচ্ছে এটা আমরা নিজের আসলে পুরোপুরি ধরতে পারছি না। স্যার এবার গেট, গেটের সাথে কোন কানেকশনটা দিব, গেটে পজিটিভ দিব না নেগেটিভ দিব সুইচটা বন্ধ করার জন্য? মানে নেগেটিভ স্যার ঠিক আছে নেগেটিভ দিব। স্যার এতটুকুই ছিল? হুম স্যার আমার কনফিউশন এতটুকুই ছিল। ঠিক আছে স্যার ক্লিয়ার। তাহলে কি আজকে তাহলে এতটুকু থাক।
আর কে কে আজকে আসেনি? জলি কি ছিল আজকে? জলি তো ছিল না, তাই না? জলি, লিজা কেউই তো ছিল না। জলি, লিজা কেউই উঠে নাই। আচ্ছা আজকে তোমরা টোটাল কতজন ছিলে? আমি অবশ্য খেয়াল করি নাই। জাহিদ স্যার ছিলাম, 6 জন এর বেশি মনে হয় আসে নাই। তোমরা মানে টোটাল কজন ছিলে তোমরা? মাঝখানে কেউ গেছে কিনা এটা তো বলতে পারি না, ছিল তো আরো ছিল তো। টোটাল কজন ছিলে এটা বলো, আমি তো খেয়াল করি নাই। ছয় জনের বেশি আসে নাই, আমি এখানে খেয়াল করছি। 6 জন ছিল তাই না? আমি যে আমি 5 মিনিট লেট করলাম এর জন্য গুনি নাই না, 3, 4, 5, 7 জন হয়েছে। লিজার জলি নাকি ছিল? লিজা ছিল না স্যার, জলি ছিল। লিজা ছিল না স্যার, ও ঢুকেই নাই। ও জলি ছিল, জলি ঢুকে বের হয়ে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, থাকো তাহলে। আর 10টার সময় দেখা হবে, মানে 10:50। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।